ভিউয়ার্স, এটাই শহীদ মসজিদ। শোলাকিয়া ঈদগাহ ময়দান, সারা বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের বাহির থেকেও ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে ঈদের নামাজ পড়তে আসেন। যে কিশোরগঞ্জের সবচেয়ে বিখ্যাত যে মিষ্টির দোকান মদন গোপাল, মদন গোপাল অনেক ঐতিহ্য হয় সড়কে জনপদ সার্কিট হাউস আরও সামনে। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিশোরগঞ্জ শহরটা কতটুকু উন্নত। এই মুহূর্তে আমি আছি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের সামনে, এখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করব এবং শহরের বাকি সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার একটি চ্যানেল আছে নাম ফিশ কেসকার, এটাতে আমি মাছ ধরা, মাছ কাটা, মাছের বাজার, মাছের আড়ত দেখানোর চেষ্টা করি। ওই ভিডিওগুলো আশা করি আপনাদের ভালো লাগবে, একটু ঘুরে আসবেন। আর এই চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনও সাবস্ক্রাইব করুন, পাশে বেল বাটন দিয়ে বাজিয়ে রাখুন, যেন নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। তো এখান থেকে আমরা আমাদের আগে আমরা একটু এই মেডিকেল কলেজটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, তারপর আমরা আমাদের যাত্রা শুরু করব। কিশোরগঞ্জ শহরের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে কিশোরগঞ্জ লেক সিটি প্রকল্পটি। আপনি কিশোরগঞ্জ শহরে আসলে অবশ্যই এই জায়গাটি ঘুরে যাবেন। এটা 1943 সালে প্রতিষ্ঠিত হয় আর কি, অনেক পুরানো। এই মুহূর্তে যে মসজিদটি দেখছেন এটা হচ্ছে পাগলা মসজিদ। আমি যতটুকু জানি বাংলাদেশের সবচেয়ে বেশি আয় করা মসজিদ হচ্ছে এটি। এই মসজিদ আয় প্রতি মাসে প্রায় 20 টাকার উপরে। এবার চলুন এক ঝলকে দেখে নিই সরকারি যত কার্যালয় রয়েছে সেগুলো। জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, এটাই তো শহরের দোকান, মূল রাস্তা না, কাইটাল থেকে এটাই মূল রাস্তা। আমরা তো এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি, সড়কে জনপদ সার্কিট হাউস আরো সামনে। সার্কিট হাউস ভাই
একটু রাখেন ভাই, এটা হচ্ছে পুলিশ লাইন। একটু দাঁড়ান, এখানে দাঁড়ান। এটা পুলিশ লাইন। দর্শক, এটা হচ্ছে গাইডেল বাস স্ট্যান্ড, ময়মনসিং ঢাকা ভৈরব যে দিক থেকে আসুন না কেন, এটা হচ্ছে মূল বাস স্ট্যান্ড আর কি। এই জায়গাতে সবগুলো বাস থামে আর কি। দর্শক, এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা পাসপোর্ট অফিস, পাসপোর্ট ভবন। আর এর ঠিক উল্টা পাশে হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এই দুইটা ভবনই নতুন করা হয়েছে এবং মোটামুটি অনেক ভালোই। ভিউয়ার্স, এটা কিশোরগঞ্জ শহরের সবচেয়ে বড় আবাসিক প্রকল্প। সাবেক সংসদ সদস্য মরহুম আলমগীর হোসেন এর নামে এটা করা। ওনার ছেলে শফিকুল আলম সিদ্ধু এটার বর্তমানে এমডি। এটার ভিতরের অংশটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা নতুন স্টেডিয়াম, আর এই জায়গাটার নাম আলুর মেলা। স্টেডিয়ামটা দেখাই দিই না? ভিউয়ার্স, এটাই হলো সেই বিখ্যাত ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান। সারা বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের বাহির থেকেও ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে ঈদের নামাজ পড়তে আসেন। সবচেয়ে বেশি মানুষের সমাগম, মুসল্লিদের সমাগম এখানে হয়। এদের তো আসা রাস্তা না? ভিউয়ার্স, এটাই শহীদ মসজিদ, কিশোরগঞ্জ শহরের সবচেয়ে বড় এবং বাংলাদেশের বিখ্যাত মসজিদের একটি। মরহুম আজহার আলী আনোয়ার শাহ সাহেব এটার খতিব ছিলেন। এটা কি আবাসিক হোটেল? Thank you.
এটা জামিয়ানদের মধ্যে কি অনেক পুরনো বাংলাদেশের বিখ্যাত কোনি মাদ্রাসার মধ্যে প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আতার আলী রহমাতুল্লাহ কোনি মাদ্রাসা না কোনি মাদ্রাসা একদম মেন রোডের সাথেই ভিউয়ার্স এটাই তাজ রেস্টুরেন্ট এই শহরের সবচাইতে চলমান রেস্টুরেন্ট সবচাইতে বিজি রেস্টুরেন্ট এটা একদম ইয়ার সাথেই মাদ্রাসার সাথে একদম জামিয়ানদের সাথে তাজ রেস্টুরেন্ট হোটেল মুবারক জামিয়ানদের মাদ্রাসা শহীদ মসজিদ একসাথে ভিউয়ার্স এটাই শহরের সবচেয়ে স্ট্যান্ডার্ড রেস্টুরেন্টের একটি স্টার ওয়ান এটা কি সবচেয়ে ডেকোরেটেড হ্যাঁ ডেকোরেটেড পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবারের মান ভালো গোরঙ্গবাজার মোড়ের কাছেই এটা গোরঙ্গবাজার মোড় হ্যাঁ মোড় কিছু শহরে আসলে আপনারা এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন দর্শক আপনাদেরকে জানিয়ে দিই যে কিশোরগঞ্জের সবচেয়ে বিখ্যাত যে মিষ্টির দোকান মদন গোপাল অনেক ঐতিহ্য ভাই অনেক ঐতিহ্য ভাই মিষ্টি কিনলে এই জায়গা থেকে কিনে নিতে পারেন আমি কিনে নিয়েছিলাম যখনই শহরে আসে তখনই কিনে আসি রথতলা ঈশাগা রোড এখানে যে শপিং সেন্টার এই দুটি সবচেয়ে ভালো মানের যে ইয়েগুলো কবিলস্কা প্লাজা এটাতে সবচেয়ে ভালো কাপড়ের দোকানগুলো আছে এই টোটাল পট্টিটাই জামা কাপড়ের পট্টি আর কি শাড়ি থ্রি পিস শার্ট প্যান্ট এর কাপড়ের জন্য বিখ্যাত যে কয়টা দোকান সবগুলো এখানেই এটা প্লাজা এই প্লাজায় কয়েকটা ভালো ভালো দোকান আছে চলে কবির লস্কর প্লাজা ধানসিরি ফুড প্যালেস ধানসিরি হ্যাঁ ধানসিরি আরে কি খাওয়া দাওয়ার জন্য নাকি খাওয়া দাওয়ার জন্য কিশোরগঞ্জের সেরা কয়েকটা রেস্টুরেন্টের মধ্যে একটা আপনারা শহরে আসলে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন আসলে সত্যি কথা সকালবেলা তো এই জন্য আসলে কোনো রেস্টুরেন্ট তো খোলা না এই জন্য দারুচিনি এটার পাশেই ধান ধানসিরি অপোজিটে দারুচিনি হোটেল নিরালা আবাসিক এই হোটেলটা শহরের প্রথম কয়েকটা অভিজাত আবাসিক হোটেলের মধ্যে একটা ওরা দীর্ঘদিন যাবৎ তাদের ঐতিহ্য ধরে রেখেছে ভিউয়ার্স এটা হলো উচ্চ বালিকা বিদ্যালয় কিশোরগঞ্জের একটা ঐতিহ্যবাহী বিদ্যালয় এটা তো প্রায় 1881 মানে ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছে এবং অনেক আগে 1881 তো তাইলে আমরা 100 বছর উপরে না 140 বছর হয়েছে এসডি মেয়েদের সবচেয়ে ভালো স্কুল ভিউয়ার্স এটা হাসমত স্কুল এই শহরের একটি প্রসিদ্ধ এবং ঐতিহাসিক প্রাচীন স্কুল আমরা চেষ্টা করেছি আপনাদেরকে পুরো শহরটা দেখানোর জন্য ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আরও কোন কোন ধরনের ভিডিও দেখতে চান জিস ট্রাভেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে বেল বাটনটি বাজিয়ে রাখুন যেন নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম